সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। নমস্কার, আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ, আমি কোয়েল রয়েছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে চলে এসেছি বকখালিতে। আজকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাখা রেশন বাঁচাও তাদের যৌথ উদ্যোগে একটি সম্মেলন চলছে, যে সম্মেলন গত দিন থেকে শুরু হয়েছিল। সর্বোপরি কিন্তু বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় ওয়েস্ট বেঙ্গল এম.আর ডিলার্স অ্যাসোসিয়েশন এবং কলকাতা অ্যান্ড আরবান ফেয়ার প্রাইস শপ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং তাদের ব্যবস্থাপনায় আজকের যৌথ মঞ্চের আহ্বানে এই কনভেনশন বা সম্মেলন চলছে। এই সম্মেলনে কিন্তু উজ্জ্বল উপস্থিতি দিয়েছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মাননীয় সুভাষিস চক্রবর্তী। সেই সঙ্গে উপস্থিত রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ শ্রীমন্ত কুমার মালী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যে ডিলার অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তাগণ। আজকের কিন্তু এই রেশনিং ব্যবস্থা অর্থাৎ গণ যে বন্টন ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাকে অব্যাহত রাখতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে এবং যে সমস্ত ওনার্সরা রয়েছে, ডিলাররা রয়েছে, এম.আর শপরা রয়েছে, তাদের রেশনিং ব্যবস্থাতে কী কী সমস্যা হচ্ছে সেই সমস্যার কথাগুলো এই সম্মেলনে কিন্তু পৌঁছে দিচ্ছে, তারা এই সম্মেলনের মাধ্যমে তুলে ধরছে। চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, দেখতে থাকুন এই খবরের আরও বিস্তারিত। আপনারা জানেন, এই জেলার সকলেই তো জানেন, আমরা যারা জেলার বাইরে তারাও জানি, আমাদের মা মাটি মানুষের সরকার চলছে। সেই দীর্ঘদিন প্রায় 10 বছর প্রধান বা সভাপতি থাকাকালীন আমাদের নামখানা ব্লকে, জানি না এখানে কতজন আছে ডিলার, এম.আর ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এনারা প্রত্যেকে জানেন যে আমি প্রধান থাকাকালীন এবং সভাপতি থাকাকালীন এদেরকে দেখে বসে এদের সুবিধা অসুবিধা প্রায় আমি দেখতাম, এখনো দেখি, এমন দেখতাম। এবং অনেক সময় আপনারা এম.আর আছেন সঙ্গে, কেউ এলো আছে, তাদের সঙ্গে অনেক সময় দামটা নিয়ে লোকাল আমাদের এখানে ভ্যাসেল ছিল, কিছুদিন আগে ব্রিজটা হয়েছে, যে ভ্যাসেল পরিষেবাতে কত টাকা আপনাদের আমাদের বাড়াতে হবে বা কী করতে হবে, বা আপনাদের অনেকগুলো সমস্যা ছিল মিড ডে মিল নিয়ে, যে মিড ডে মিল করতে গেলে টাকা মাস্টারমশাইয়ের সঙ্গে আপনাদের বিভিন্ন সমস্যাগুলো হয়ে যেত ডিলারদের, সেগুলো নিয়ে আমি ব্লকে বসে আপনাদের মাস্টারমশাইদের ডিলারদের নিয়ে একটা আলোচনা করে সমঝোতা রক্ষা করে এবং সরকারের যা চিন্তাভাবনা থাকে সেটাকে বাস্তব রূপ দিয়ে কী করে একটা কন্ট্রোল করা হতো এটা করতাম। নিশ্চয়ই আপনারা যারা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা প্রতিনিধি, যারা জেলার প্রতিনিধি, এই বিষয়টা আপনারা নিশ্চয়ই এটা করবেন যে যারা ডিলাররা আছেন সত্যিকারের লোকাল যে নেতৃত্ব আছে বা প্রশাসন আছে তাদের সঙ্গে একটু সঠিক না চলতে পারলে আপনাদের একটু সমস্যা হয়, কারণ সবাই মনে করে, ডিলাররা মনে হয় বিষয়টাকে একটা জায়গায় লুকিয়ে রাখে বা এরা বেশি কিছু লাভটা ম্যানটেন করে। কিন্তু আমি প্রশাসন এটা আপনাদের সামনে বললে একটু এ হবে যে প্রশাসনের থেকে দেখেছি আপনাদের অনেক সমস্যা আছে, বিশেষ করে আপনারা যে লিফলেটটা দিয়েছি যেটা আপনাদের সভাতে পেশ করেছেন, আপনাদের যা বক্তব্য তাতে করে দেখেছি আমাদের ফি যখন রেশনিং ব্যবস্থা চালু হয়েছে তার আগে সুন্দরবনে একটা জায়গায় দেখবেন যে 2009 সালে আইলা হয়েছিল, আইলাতে যাদের নাম লিস্টটা হয়েছিল সেই দিন যে সরকার ছিল বুদ্ধতে পড়ছে তারা কিন্তু সেদিনকে তাদেরকে সে ফেসিলিটি দেয়নি। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে মামাটি মানুষের সরকার গঠন হওয়ার পরে সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে যে এলাকাগুলো বিধ্বস্ত হয়ে গেছিল তাদের জন্যে 2 টাকার চাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছিলেন। পরবর্তীকালে আবার যখন আমাদের সারা সেন্ট্রালে আমাদের ন্যাপসা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টে আপনাদের যে বিধিনিষেধটা এসেছে 2 টাকার চাল দিতে গিয়ে, দেখবেন তারা সুন্দরবনে যারা 2 টাকার চাল পেত পরবর্তীকালে ন্যাপসাতে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টে তারাও 2 টাকার চাল পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বাদ দেয় না। কিন্তু গণ্ডগোলটা হয়েছে যে আপনাদের সঙ্গে লিয়াজোটা রেখে সরকার যে ব্যবস্থাটা করেছে আপনাদের সঙ্গে, আমার একটা দাবিতে আমি সমর্থন করি, দাদা হয়তো করেছেন যে আজকে আপনারা সম্মেলন করছেন, দাবি দাওয়া তো থাকবেই, কিন্তু একটা কথা বলি যে আপনারা কোভিডের সময় অনেক অসুবিধার মধ্যে দিয়ে চলেছেন, আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমি খবর নিয়েছি, ঠিক মতো চাল সরবরাহ হয়নি,
ঠিক মতো রেশন সরবরাহ নেই, কিন্তু রেশন দিলাশ্রমের উপর যত ঝামেলা এসছে। আজকে আমি তার আগে বলি যে আমি বলি প্রথমেই যে আমি জানি না আপনারা এটা দেরি করলেন কেন, কিন্তু আপনারা তো প্রথম সাইড থেকে লড়াই করছেন। ডিলার্সের যারা যুক্ত আছেন, সে প্রশাসনের লোকই হোক, কর্মকর্তাই হোক বা কর্মচারী হোক, সবার আগে তো আপনাদের কোভিডের ইঞ্জেকশন নেওয়া উচিত ছিল, কারণ আপনার সামনের সাইতে থেকে মানুষের জন্য পড়ছে। শিক্ষণের পক্ষ থেকে আর কি আপনারা দাবি রেখেছিলেন, আপনাদের আজকের একটা আলোচনা সভা ছিল, তো সেক্ষেত্রে এখানে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ আর কি সুন্দরবন, উনি আসার পরেই আর কি বিভিন্ন দাবি ছিল, আমরা দেখলাম যে দাবিটা কিছু একটা দাবি খারিজ করে দেওয়া হলো, বা এই বিষয়ে আগামী দিনে আপনাদের কী মূল দাবিগুলো রয়েছে যেটা পূর্ণ লক্ষ্যে আপনারা এগোচ্ছেন? সুভাষবাবু আপনার বক্তব্যে শুনেছেন, 21 দফা দাবি যথাযথ, এগুলো নিয়ে আমাদের খাদ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার কথা বলেছেন, উনিও বলেছেন যে এ বিষয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আগামী দিন 21 দফা দাবি নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের, যদি সমাধান না হয় আলাপ আলোচনা, আমরা বিশ্বাসী আলাপ আলোচনা সমাধানে বিশ্বাসী, আলাপ আলোচনা করব, সমাধান প্রত্যাশা করি, না হলে বৃহত্তর আন্দোলনে আমরা যাবো। সেটা দুয়ারে সরকার নিয়ে কোনো সমস্যা নেই, দুয়ারে সরকার আমরা মামাটি মানুষের নেত্রীর এটা ঘোষণা, রিকশানের আগেই আপনারা জানেন ঘোষণা করেছিল, এটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকরী করব, কিন্তু কার্যকরী করতে গিয়ে কার্যকরী করণের ক্ষেত্রে কিছু সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান নিয়ে আমরা ওনাদের সঙ্গে আলোচনা। খুব পরিষ্কার করে বললেন আমাদের যথাযথ দাবি, অধিকাংশ দাবি যথাযথ, এবং তৃণমূল স্তরে মাল পৌঁছে দিতে গেলে ডিলারদের যে সমস্যা, সেই ডিলারদের সমস্যাগুলো আমাদের এই দপ্তরের উপরতলারা অনেকে জানে না, তাদেরকে অবহিত করার জন্য আমাদের নিরন্তর প্রয়াসটা নিতে বললেন, উদ্যোগটা নিতে বললেন। আপনাদের মধ্যে জানালেন যে 15 দিনের মধ্যে আর কি আপনাদের পরিবার সহ আর কৃষি অফিসের সামনে আন্দোলনে যাবে যদি দাবি না পূরণ হয়, এর মধ্যে যদি দাবি পূরণ হওয়ার আশ্বাস রয়েছে? অবশ্যই, ইতিমধ্যে তো আমরা আগামী সপ্তাহেই সুমন্ত মালী সাহেবের সঙ্গে এবং শুভাশিষবাবুর সঙ্গে আমরা কথা বলব, তারাও উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে সারা পশ্চিমবাংলায় সমস্ত জেলার এই বিগত দিনের কমিশন পেয়েছে, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পায়নি, দক্ষিণ চব্বিশ পরগনা ইমিডিয়েট যাতে পায় তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা তো নিচ্ছি, আমাদের সঙ্গে সহযোগী উদ্যোগ নেবেন শুভাশিষবাবুও নেবেন, সীমান্ত মালী সাহেবও নেবেন। আপনার নাম? আমার নাম নিখিলেশ ঘোষ, আমি ওয়েস্ট বেঙ্গল এম.আর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। দাবি ছিল আর কি, সে তার মধ্যে বিভিন্ন ওনাদের সুবিধা অসুবিধার কথা আপনার জানালেন, সে বিষয়ে আপনি কি পদক্ষেপ নেবেন? যারা যে পেশার সঙ্গে যুক্ত হোক না কেন, তাদের নিশ্চয়ই একটা দাবি সমূহ থাকে, সেই দাবি সনদ পেশ করেছে তারা, আমাদের খাদ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকার যে পেশ করবে, তারা তাদের সঙ্গে আলোচনা ভিত্তিতে কীভাবে কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায় তার চেষ্টা করবে। আমি তো অথরিটি না, আমি ওনাদের পাশে আছি। একই তো দাবির মধ্যেই তো কমিশন পড়ছে, কমিশনটা তো আলাদা কিছু না। হ্যাঁ, বেশিরভাগই ছিল, সবাই তো এত আসতে পারে না, যদি বেশিরভাগই আমি যা না এই দেখলাম আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশিরভাগ ব্লক থেকেই আমাদের সাথীরা এসছেন, সাথীরা ওই সাথী কর্মী না, সব সাথী আমাদের। আমাদের তরমুখাজির দাদা আছেন, এটা বলবেন 21 দফা। দুয়ারে রেশন আর যে অনলাইন এখন ব্যবস্থা হচ্ছে সেই নিয়ে কিন্তু ডিলারদের মধ্যে কিছু অসুবিধা চলছিল, তো ওনারা অনেকেই মানে বিশ্বাস করতেছিলেন, মানে অনেকেই বুঝতে পারছিলেন যে ওই বিষয়টা কী করে, কোনটা দুয়ারে রেশন। হ্যাঁ, এবার ব্যাপারটা বলি, দুয়ারে রেশন যারা হবে তাদের কর্মচারী মারফতই তো হবে, রেশনটা তো আর অন্য কোনো আসবে না, রেশন ডিলারশিপ যারা আছে তাদের মাধ্যমেই নিশ্চয়ই ব্যবস্থা হবে। আর ঘটনাটা হচ্ছে আরও সরলীকরণ করা, হয়তো অনেক সময় রেশন দোকানে গিয়ে অনেক বয়স্ক লোক দাঁড়িয়ে থাকে, এবার কোনো লোককে আগিয়ে দেওয়া যায় না, এবং রেশন ডিলারশিপ যারা যুক্ত আছেন তাদের পক্ষে সম্ভব না যে পিছনের লোকটা আগে আসুন, কেন যারা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তারা কখনো অ্যালাউ করে না, তাই কারোরই যেন কোনো মতো অসুবিধা না হয়, তাদের যাতে পৌঁছে দেওয়া যায় সে তারই চিন্তা হয়। আরেকটা বিষয় বলবো যে 21টা দাবির মধ্যে একটা দাবি রয়েছে যে আটা যে দেওয়া হয় ডিলার থেকে, যে আটাটা এক্সপায়ারি আটা অনেকে দিয়ে থাকে আর খাদ্য থেকে,
ডিলারদের দিয়ে থাকে, ওই নিয়ে কিন্তু ওনারা দাবি জানাচ্ছেন সাধারণ মানুষের জন্য যে এক্সপায়ারি আড়াটা ওনাদের দেওয়া হয়, তো সেক্ষেত্রে ওই বিষয়ে কী বলবো? ওইটা নতুন কোনো কথা না, দেওয়া হয় না, নতুন কোনো কথা না। ধর যে জিনিসটা এলো সাপ্লাই এলো সেটা তো সঙ্গে সঙ্গে সাপ্লাই হয় না, সেটা ধরো অনেকদিন পরে সাপ্লাই হয়। এক্সপায়ারি ডেটের যে কোনো দ্রব্যই তো কেনা উচিত না। বকখালি থেকে ক্যামেরায় রবীন দাসের সঙ্গে কোয়েল মণ্ডলের রিপোর্ট, আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রীদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে, এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন, আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে, মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়, বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন কাকদ্বীপ বাজারে। এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস, কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক এন্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর, যোগাযোগ 9679792228 এবং 9932523081।